हेलो बैक टू माय चैनल व्यूअर, देखो ने एटा पाकुर गासेर छारा रात 4 বছর আগে রোপণ করেছিলাম। এই ছোট ছোট বেগে এখন স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এই স্টেজ যে উঠেছে এটা এখন ফিল্টারে। 2-3 বছর পরে এটাকে মাঝামাঝি একটা পটে রোপণ করব, সাধারণ মাটি বালি মাটি এগুলো দিই। এখন আর চলছে ট্রেনিং পিরিয়ড, এই যে মিনি ফাইকাস রামপেল ট্রি বলে বাংলাতে এটাকে, পাকুর গাছ, অশ্বত গাছ, সিনিবট গাছও বলে এই এলাকা বেদে। এটাকে ট্রাই করছি বনসাই করার জন্যে, জানি না পারবো কি না। এটা তো হায় 200-300 বছর লেগে যায় একটা বনসাই রূপ ধারণ করাতে। 4 বছর চলছে, দেখা যাক কতটুকু করা যায়। এটা তো কাজের উপরে নির্ভর করে, একটা বনসাই রূপায়ণ দিতে খুব প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হয়। এই যে এটার শেপটা, এই বার্ডের ট্রাঙ্কের শেপটা ভালো, ব্রাঞ্চও ভালো আছে, হতেও পারে এটা। তবে সিরিজে প্রায় 30-40টা বনসাইড পট প্লান্ট রয়েছে আমার এই হাউজিং গার্ডেনে। এই স্টেপে স্টেপে তো দেখাবই এই যে কাজ চলতেছে, কাজ করি মাঝে মধ্যে এগুলোকে বিভিন্ন শেপ দেওয়ার চেষ্টা করি। তো এখনও করিনি, কাজ করব তারপরে একটা করেই যাব। বিভিন্ন ভ্যারাইটির বনায়ন ট্রি দিয়ে বনসাই করার প্রচেষ্টা এই আর কি। বিদেশে দেখি বিভিন্ন দেশে একটা বনসাই মানে কস্টলি এক্সপেন্সিভ হয়, এই যে 200-300-400-500 হাজার বছরের পূর্বেরও বনসাই আছে। জাপান কাস্টমস করেছে, ওরা ডিসপ্লে করেছে বিভিন্ন ধরনের বনসাই, দেখেছি ইউটিউবে। এশিয়া, ইউরোপ মহাদেশ, আমেরিকা, এশিয়া এগুলাতে এগুলো করে তো বনসাই, এগুলো খুবই ইমেজেবল ওয়ার্ক, হবি বলতে পারেন। এই ধরনের শৌখিন বিষয়ে বনসাইগুলো করতে ধৈর্যের প্রয়োজন, এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে ওকে করা যাবে। তবে আমি পারবো কি না জানি না, তবে চেষ্টা করছি, দেখি দেখা যাক কী করা যায়। আসলে জানি না কী করে কী করতে হয়। এটা ফেসবুকে দিয়ে দিলাম, যাতে দেখেন আপনারা, দেখে দেখে বুঝলেন কী করবেন, কমেন্ট কী কী ধরনের করবেন আপনারাই জানেন। আসলে হচ্ছে কি যে বনসাই এগুলো তো খুবই কঠিন সাবজেক্ট, এগুলো আসলে লেগে থাকা লাগে স্টেপে স্টেপে, মাসের মাস ধাপে ধাপে এগুলোকে যত্ন পরিচর্যা, এগুলো দেখভাল বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আসে নিয়ে থিঙ্ক করতে হয়, চিন্তা করে এটাকে একটা বনসাই রূপায়ণ দেওয়া যাবে। আসলে ট্রেনিংই জানি না,
এই দেখে টেকে এগুলো করছি। এই যে বার্ড বাংসগুলোকে ওয়েরিং করবো, সেই দেওয়ার ব্যবস্থা তো হবেই। আসলে বনসাইয়ের ফার্টিলাইজার আমাদের দেশে আসলে নাই। দেখলাম তো জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ওদের ফার্টিলাইজারই আলাদা মেড। দেখলাম বিভিন্ন দেশের আমেরিকান, ইংল্যান্ড, এগুলো থেকে ফার্টিলাইজার এনে বনসাইকে দেয়, বনসাইয়ের মাটিতে অ্যাপ্লাই করে। ওদের বনসাইয়ের সেবই আলাদা, ওদের এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ইট ইজ পারফেক্ট ফর দেয়ার কান্ট্রিজ। দেন এটা হচ্ছে এই যে ট্রাঙ্ক, এখনো নর্মাল অর্গানাইজ করছি। এই সঠিক রূপায় দেওয়া হয়নি কোনো, সর্বস্বর যাবৎ জ্বালানের উপর থেকে রেখে নিয়ে রেখেছি।